স্যার একটা কথা বলছিলেন যে কন্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এখন হয় কি স্যার দেখা যায় যে আমরা পাঁচ বছরের অধিক বয়সের বাচ্চাদের ক্ষেত্রে আসলে অনেক কিছু এমপ্লয় করতে পারি না দেখা যাচ্ছে তাদেরকে যেটা বলছে তারা রিয়্যাক্ট করছে কোন সময়টাতে আসলে বাবা মার আসলে ওই কন্ট্রোলটা নিয়ে নেওয়া উচিত ছিল যে সময়টাতে নিলে তাদের হয়তো বা কনসিকুয়েন্সেস কম মানে ইরাডিকেট করতে রিমুভ করতে ইজি হতে যদি এটা একটু বলেন যে ধন্যবাদ সন্তানের সাথে কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা বলি যে প্রত্যেকটি সময় কিন্তু সঠিক সময় কোনো ভুল সময় বলে কিছু নাই সুতরাং যখন যখন যে বিপদে পড়বে যখন সে মনে করবে আমার সন্তান আসক্ত হয়ে যাচ্ছে সেই সময়ও কিন্তু সে একটা কমিউনিকেশনটা ঠিক করতে পারে সন্তানের সাথে কমিউনিকেশনের জায়গাটা খুব জরুরি আমরা বলি যে গুণগত সময়ে কমিউনিকেশনটা করতে হবে সাধারণত দেখা যায় সন্তান যখন একটি অপছন্দের আচরণ করছে বা যখন সে আসক্ত হচ্ছে তখনই বাবা মা তার সাথে কমিউনিকেট করে তাকে নিষেধ করে এটা করোনা ওটা করোনা এটা না করে যখন আন্তরিকতাপূর্ণ সময় থাকবে যখন সন্তানের সাথে একটি সামাজিক হৃদতাপূর্ণ সময় বাবা মা কাটাবে তখন কিন্তু তাকে সেই বিষয়গুলোর কথা বলতে হবে তাহলে সন্তান সেটি নেবে আর যখন সন্তান এই আসক্তির কাজগুলো করছে সে গেমটি খেলছে তখন নিষেধ করলে সে কিন্তু নেবে না আর সন্তান যদি আসক্ত হয়েই পড়ে সারা পৃথিবীতে কিন্তু ইন্টারনেট আসক্তিকে এখন একটি রোগ বলে অভিহিত করার একটি প্রচেষ্টা চলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কিন্তু ব্যাপারে কাজ করছে যেটি এক ধরনের রোগ আচরণজনিত আসক্তি অন দ্য अदर হ্যান্ড স্যার আমাদের প্যান্ডেমিক প্যান্ডেমিক সিচুয়েশন সিচুয়েশন যেটা আরো বেশি এটির উপর আমরা নির্ভর হয়ে পড়ছি সেই সময়টিতে যাতে সে আসক্ত হয়ে না পড়ে আমি আবারো বলছি যে কন্টেন্টের উপর ভিত্তি করে কিন্তু আসক্ত হয় ইন্টারঅ্যাকটিভ গেমগুলোতে আসক্ত হয় সে চ্যাটিং করলে আসক্ত হয় লাইক কমেন্ট পেলে আসক্ত হয় সে কিন্তু ক্লাস করলে আসক্ত হবে না মুভি দেখলে আসক্ত হবে না ফলে সন্তানকে সেই কন্টেন্টের ব্যাপারে আমাদেরকে সচেতন করতে হবে এবং মনে রাখতে হবে বাবা মাদেরকেও কিন্তু আসক্তি থেকে দূরে রাখতে হবে অনেক সময় দেখা যায় বাবা মারাই নিজের আসক্ত বলেই সন্তান কিন্তু ওই আসক্তির দিকে চলে যাচ্ছে দেখে শিখছে এবং এটা ডিস্ট্রাক্টেড প্যারেন্টিং আমরা বলি মানে প্যারেন্ট সন্তানকে তার নিজের দিক থেকে ওই ডিভাইসের দিকে কিন্তু সরিয়ে দিচ্ছে এই বিষয়গুলো যদি মাথায় রাখি সন্তানের সাথে গুণগত সময় দেই এবং এই প্যান্ডেমিক আমরা বললো প্রত্যেকটি ঘরে ঘরে যদি ক্যারাম লুডু খেলার চর্চা করতে পারি ইনডোর গুলোকে আমরা বেশি বাড়াতে পারি তাহলে কিন্তু সেই ডিভাইস এডিকশন থেকে আমরা কিন্তু সন্তানদেরকে খানিকটা দূরে নিয়ে আসতে চাই একদম শেষ পর্যায়ে আছে আমার অনুষ্ঠানে যে এই যে চাইল্ড বিষয়গুলোতে আমরা কি এখন আরো বেশি সচ্চার হচ্ছে কিনা এবং আমরা অনেক কাজ করছি কিনা অনেক বাবা মা কিন্তু এখন অনেক সচেতন কিন্তু হয় কি অনেক সময় যেটা হেলাল ভাই এইমাত্র বললেন আমি হেলাল ভাইয়ের সঙ্গে একটু ছোট্ট করে অ্যাড করতে চাই যে এখন কিন্তু প্যান্ডেমিক শুধু বাচ্চাদের জন্য না বাবা মার জন্য অনেক ক্ষেত্রে আছে যে মা একেবারেই বাসায় আছেন অধিকাংশ মা যারা হাউসওয়াইফ তারা কিন্তু বাসায় আছেন বা অনেক সার্ভিস হোল্ডার মাও কিন্তু একটা বড় সময় বাসায় আছেন তো সেই সময়টায় ফ্যামিলি কাজের থেকে বাচ্চাকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হোক এক ঘন্টা দুই ঘন্টা বা যেটা বললেন যে কোনো কাজে আসক্তি আমি টের পাচ্ছি আমার বাচ্চাটা ওইদিকে যাচ্ছে আমি ঠিক সেই সময় ঢুকে গিয়ে ওর সঙ্গে গল্প শুরু করি ওর ইন্টারেস্টের জায়গাগুলোতে এই টপিক নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু ডিভাইস থেকে সরে আসবে